ওরে মা ও আমার আব্বা দারেরা বিশ্ব নবীদের স্ত্রী আদ্রাতে কাঁদে জাতুল কোমরা বিশ্ব নবীজিকে এত মোহাব্বত করত রে। বিশ্ব নবী যদি দিনের দাওয়াত দিতে রাত্রিবেলা কোথাও গেত, বিশ্ব নবীজি দিনের দাওয়াত দিয়ে রাত্রিবেলা যখন বাড়িতে ফিরে আসতেন, আসি যদি একবার বলতেন রে খাদিজা দুয়ার কোলা রে খাদিজা, বিশ্ব নবীজি বলে আমি বিশ্ব নবীজির জবান থেকে এই কথাটা বলতে দেরি, কিন্তু আমার বিবি খাদিজা দুয়ার খুলতে বিন্দু মাত্র দেরি করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আজকাল যুগের মা বোন যদি তোমরা 8টা বাজার থেকে আসেন, কালে ভালে যদি কোনোদিন 9টা বাজে, আরো যদি সেটি মাঘ মাসে শীতের দিন হয়, মাইয়ের মা দুয়ার কারা কাপড় দিয়ে সতে আজি কবে মাইয়ের মা দুয়ার খোল মৌসুমীর মা, এত রাত্রি করে এত রাত্রি করে লেপখান গরম হয়েছে আর দুনিয়া জ্বলতো না আছে না ভাই, কিন্তু খাদিজাতুল কুবরা বলেছিল আপনার নাম দুনিয়ার জমিনে আব্বালাই, ও হুজুর জন্মের আগে আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, জন্ম কোনোদিন আব্বা ডাকটা মুখে দিতে পারলাই, ও হুজুর আপনার 6 বছর বয়সের টাইমে আপনার মা আমিনা মারা যায়, আপনার দাদাই আপনাকে খুব মহব্বত করত হুজুর, তিনি আপনার 8 বছর বয়সের টাইমে মারা যায়, ও হুজুর মক্কার আপনাকে মোহাব্বত করনে ওয়ালা কেউ ছিল না, আপনার চাচা আবু জেহেল আপনাকে মারার জন্য মিটিং করে ষড়যন্ত্র করে যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নাহলে দিন দিন কলেমাওয়ালা ইমানওয়ালার সংখ্যা বেড়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? ও হুজুর আপনি এসে জগন্নাথ খাদিজা দরজা খোলা বিবি, বিশ্ব নবী যে বলে খাদিজা আমি এই কথাটা জবানে বলতে দেরি, কিন্তু তুমি তো দরজা খুলতে বিন্দু মাত্র দেরি করলে না, তুই কি ঘুমাস নাই রে খাদিজা, খাদিজার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আর বলে ওজন আপনার লাই ওজন আপনার লাই আব্বালাই, আপনার চাচাই আপনাকে মারার ষড়যন্ত্র করে, আমি খাদিজাকে যদি ডাকতে ডাকতে হইরান হয়ে যান, আর আমি খাদিজা যদি ঘুমে পড়ে থাকি গো হুজুর দরজা খুলতে দেরি হবে, আর আপনার আওয়াজটা যদি বেদিন কাফের শুনতে পায় আপনার উপর অত্যাচার করবে আপনার উপর নির্যাতন করবে আমি স্ত্রী হয়ে মেনে নিতে পারবো না, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আজকাল যুগের মা বোন কয় বেশি ফটর ফটর করেন না, আর একটা ডাল দিয়ে দেহ তো ডায়রি দিলে 3 বার মা শ্বশুর বাড়ি থাকবেন বিবির বহান নাম, ঠিক না বে ঠিক?
আসেন নাই, খারাপ পাইতেছেন ভাই, খারাপ পাইতেছেন, বিরক্ত হইতেছেন, ওয়াজ চলবে কতক্ষণ চলবে? নারায়ণ দেবে জিকির কর, লা ইলাহা জোরে, লা ইলাহা সবাই মিলে, আসিয়াই খেলে গো প্রেম খেলা, ফেরাউনে দেয় তার কত জাহালা, আসিয়াই খেলে গো প্রেম খেলা, ফেরাউনে দেয় তার কত জালা, সকল জালা সহ্য করিল, সকল জালা সহ্য করিল, আসিয়া কলেমা ছাড়িল না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা সবাই মিলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাইজান, ও পর্দার আলে রাম্মা দালে রা খাদিজা, বিশ্ব নবীজিকে এত মহব্বত করত রে, খাদিজাতুল কুবরা মারা গেছে, বিশ্ব নবীজি একদিন তার কনিষ্ঠ কম বয়সের যে স্ত্রী ছিল হযরত আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলছে, আয়েশা রে খাদিজার কথায় আমি বিশ্ব নবীজি বলতে পারি না, আয়েশা বলছে, হুজুর খাদিজার সঙ্গে যখন আপনার বিবাহ হয়েছিল আপনার বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40, আর আমার সঙ্গে যখন আপনার বিবাহ হয়েছে আমি ছিলাম 9 বছরের কিশোরী, আমার মা তো কিশোরী পাশে থাকতে, আপনি কেন ওই বুড়ি মহিলার কথা বলতে পারেন না? বিশ্ব নবীজি মনটা মলিন করে বলছে, ওরে আয়েশা তোমরা বলে সুখের জীবনের সঙ্গে রে, আর আমার খাদিজা শুধু আমার বিবি না রে, উনি হলো আমি বিশ্ব নবীজির একটা দরদ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাদিজা মারা গেছে তথাপি বিশ্ব নবীজি ভুলতে পারে নাই, কিন্তু আজকাল যুগে স্বামী স্ত্রীর যে মহব্বত রে বা, মরিয়া 3 দিনই ফকির নাই খাওয়াইতে পায়, নালটু কটক কইনে তার মন্নিকে না করলে সংসার চলবে না, কথা কন ঠিক না বেঠে? ওরে মা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত থাকে রে, স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে, স্বামীর কাছে যদি কোনো স্ত্রী কোনো বস্তুর আবদার করে অবশ্যই আবদার তা পুরা করার চেষ্টা করে, পুরো করার কোশিশ করে, কথা কন ঠিক না বেঠে? ওই খাদিজাতুল কুবরা নবীজি যখন গারে হেরার গুহার মধ্যে ধ্যানরত অবস্থায় ছিলেন, ওই টাইমে গিরিপথ দিয়ে বিশ্ব নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন, কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির প্রতি এই রকম খাদিজার মহাব্বত দেখে আমার আল্লাহ বিশ্ব নবীজিকে জানিয়ে দিয়েছে, ও আমার হাবিবেরে আমি আপনার, আমি
তোমার স্ত্রী খাদিজার প্রতি সন্তুষ্ট, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ যার উপরে সন্তুষ্ট তার কোন চিন্তা আছে ভাই? আল্লাহ যার উপরে সন্তুষ্ট তার কোন চিন্তা আছে? আল্লাহ বলছে আমি তোমার স্ত্রী খাদিজার প্রতি সন্তুষ্ট। ওরে বিশ্ব নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমার স্ত্রী খাদিজাকে সালাম জানিয়েছি, কথাটাকে খাদিজাকে জানাইয়া দিও, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মা, সেই খাদিজা যখন ঘুমের দোয়া পড়ে বিছানায় চুইতে যখন, বিছানায় শোয়ার একটা দোয়া আছে কি নাই বাপ? আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহিয়া, কথা কন ঠিক না বেঠে? আল্লাহর নাম নিয়ে ঘুমালাম, আল্লাহ যদি ইচ্ছা করে জাগৃত করবে, না হলে একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, ঠিক না বেঠে? একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, তৈরি রেখো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। হবে কি হবে না? ওই খাদিজা এই দোয়াটা পড়ে যখন ঘুমাইতে যায়, খাদিজার মৌতের কথা স্মরণ হয়, কারণ আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা জীবের একদিন মৌতের স্বাদ চাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? ওরে ভাই ডাক, খাদিজা একদিন বিশ্বর নবে জেগে বলে, হুজুর গো আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই হুজুর, এবার যদি আমি খাদিজা আপনার কাছে কোনো কিছু চাই কথা দেন, আমার চাওয়াটাই আপনি পুরা করবেন কি করবেন না? বিশ্ব নবীজি বলছে, রে খাদিজা কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয়, মানুষের কাছে তোমার চাওয়া পুরা করবো কি চাবে? বলছে, ও হুজুর আমি জানি কোনো কিছু চাইতে হলে মাওলার কাছে চাইতে হয়, কিন্তু আমি খাদিজা যে বস্তুটা চাই এটা আপনি বিশ্ব নবী ছাড়া কেউ আমায় দিতে পারবে না, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায় দেখবে এবার কি বস্তু চাইলো বলবো কি বলবো না? সোনার রুচি আছে বাবা, খারাপ পাইতাছেন, বিরক্ত হইতাছেন, চলবে? নারায় দেখবে আদিজাতুল কবরা বলছে, হুজুর গো আমি তো মারা যাব, হুজুর মানুষ যখন মারা যায় গোসল দিয়ে কাফন করে কবরের জমিনের মধ্যে শোয়া দিয়ে আসে হুজুর, কবরের আজাব বড় কঠিন, কবরের আজাব বড় ভয়াবহ, কারণ বিশ্ব নবী যে বলেছে আল কবরু রওজাতু মিন রিয়াজিল জান্নাহ ও হুফরাতু মিন হুফরিন নার, কবর কারবার জন্য জান্নাতের টুকরা, আবার কারবার জন্য জাহান্নামের একটা গর্ত। ও হুজুর আমি খাদিজা যদি মারা যাই অন্ধকার কবরের জমিলে রাখা হবে, আমি দেখেছি দুনিয়ার জমিনে যারা এবার যায়
যারা কলেবা পড়ে লেগেছে তাদেরকে কাবুল করে কবরে রাখা হয়। ও হুজুর, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর গো কথা দেন, আমার কাপড়ের ব্যবস্থাটা, আপনি যে গারে হেরার গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন, আর আমার আল্লাহ কুরআন শরীফ আপনার উপরে নাজিল করেছিল, ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হীরাতে, ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হীরাতে, কুরআন হামিদ নাজিল করলেন জিব্রিল দ্বারাতে, কম সুবহানাল্লাহ, ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হীরাতে, কুরআন হামিদ নাজিল করলেন জিব্রিল দ্বারাতে, জিব্রিলের হাত দুখানা চেপে ধরলেন নবীর সিনা, বলেন নবী উম্মি আমি জানি না পড়িতে, ধ্যানে মগ্ন ছিলেন নবী গারে হীরাতে, কুরআন হামিদ নাজিল করলো জিব্রিল দ্বারাতে, কম সুবহানাল্লাহ। বলছে হুজুর ওই কাপড়টা, আমার কাপড়টা আপনার ওই জুব্বা দিয়ে ব্যবস্থা করবেন। দুই নম্বর যেটা আপনার কাছে আমার আবদার, সেটা হলো আমাকে গড়ে রাখার আগে আপনি বিশ্ব নবী আগে গড়ে শুইবেন, তারপর শোয়াবেন। তিন নম্বর হলো মনকির নকিরের সোয়ালের জবাব, আমি খাদিজার পক্ষ হয়ে আপনি জবাবটা দিয়ে দিবেন। এই ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু হয়তো ভাবতেছেন হুজুর বুঝি কমন ওয়াজ করবে। আই ডু নট কপি, আমি কারো বয়ান কপি করে বলি না ভাইজান। এই যে তিনটা আবদার করলো, এক নম্বর কি জুব্বা দিয়ে কাপড়, দুই নম্বর আগে কবরে শুইবে তারপর শোয়াইবে, তিন নম্বর যখন মনকির নকির সওয়াল জবাব করতে আসবে তখন খাদিজার পক্ষ হয়ে বিশ্ব নবীজিকে জবাবের কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখো তারপর কি হলো, যেদিন খাদিজা এইভাবে বলল, তিনটা আবদার করল, বিশ্ব নবী বলল রে খাদিজা আমার আগে যদি তুমি মারা যাও তোমার সওয়াটা আমি বিশ্ব নবী অবশ্যই পুরা করবো, কম সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান খাদিজার যেদিন মরণ হলো রে সোনা, সেই দিন হযরতে ফাতেমা মা মারা গেছে, কিন্তু কারো যদি মা মারা যায় ছেলে মেয়ে কাঁদবে কি কাঁদবে না? বিশ্ব নবীজির তো ছেলে বেঁচে ছিল না, হযরতে ফাতেমা কাঁদবে, চোখের পানি টপ টপ করে গাল বয়ে পড়ে, হাতে বা কান্দে আর বলে আব্বা গো আমি দেখেছি আব্বা কেউ যখন মারা যায় কয়টাই জানাজা হবে, কোথায় দাফন করবে, কয় মিটার কাপড় লাগবে, এই মাছরাটা করে করে কি করে না ভাই? মানুষ মারা গেলে করে কি করে না? কয়টায় দাফন করবে, কয় মিটার কাপড় লাগবে, করে তো। কিন্তু ফাতেমা কান্দে আর বলে আব্বা গো আমার মা কোথায় দাবন করবে, কয়টায় জানা জানি বলে বাসনা করলে, ও আব্বা আপনি নাই আমার মাকে কত মহব্বত করছিল, আব্বা আব্বা গো আবার মার কয় মিটার কাপড় লাগবে, এই মাজরাটা কেন করলেন না, আমার মাকে কি বিনা কাপড়ে দাফন করবে,
বিশ্বনবী বলছে রে মা, তোর মাকে আমি বলি নাই রে মা, তোর মাকে বিনা কাপড়ে দাপন করো বলা, মানে তোর মাকে কথা দিয়েছিলাম আমি যে চুপাটা পরে গাড়ে এরার গুহায় অবস্থায় ছিলাম, আর আমার আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছিল, ওই জুব্বাটা দিয়ে তোর মার কাপড় দেওয়ার আর ওয়াদা দিয়েছিলাম মা, এই নাও আমার ওই গাড়ের আর দেড়ত অবস্থার জুব্বা, এটা হাতে নাও মা, আর তোমার মার কাপড়ের ব্যবস্থাটা ঘরে গিয়ে ছেড়ে ফেলো, হাতে মার গাল বয়ে বয়ে চোখের পানি পড়ে ভাই দান, কিতাবে পাইলাম হাতে মার গাল বয়ে বয়ে চোখের পানি পড়ে, ওই চুপাটা নিয়ে ফাতিমা কালতে কালতে ঘরে ঢুকলেন, তার মা কাদিজার কাপড়ের ব্যবস্থা করবে, কিন্তু ঘরে ঢুকে একটু পরে হাসতে হাসতে ফাতিমা ঘর থেকে বের হলো, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, দাঁড়াতে পারে একটা কান্না মানুষ কি দৃশ্য দেখলো বাবা, হাসতে হাসতে বের হলো, শুনবেন শোনার রুচি আছে, রুচি আছে কার কার রুচি আছে হাত তুলে দেখায় নারা দেখবে, রুচি যখন আছে বাবা খাদিজার মতো আমারও একদিন কাফন দাফনের ব্যবস্থা করবে কি করবে না, মানুষ যখন মরে যাবে ইদা মাতাল ইনসানিয়ান কাতা মালা, মানুষ যখন মারা যায় তখন সকল আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা দরওয়াজা খোলা থাকে, তার ভিতরে এক নম্বরটা হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো ওয়ালিদান সালেহা, তিন নম্বর হলো ইলমুন নাফিয়া। এই জন্য এই কথাটা বলবো, আমরা এখানে দাঁড়া এসেছি এমন কোন মানুষ নাই রে যে হুজুর আমার বংশ থেকে কেউ কবরে যাইলা, কারো বা বাবা গেছে, কারো বা দাদা গেছে, কারো বা মা গেছে, কারো বা ভাই গেছে, কারো বা বোনি গেছে, গেছে কি গেছে না, আমি কথাটা বলবো যে ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো, হাসতে হাসতে ঘর থেকে বেরোয় আসলো, কি এমন দৃশ্য দেখলো, কাদা মানুষ হাসতে হাসতে বের হলো, এই কথাটা বলবো তার আগে যে আজকের এই জলসাটার আয়োজন করেছে বাবা, প্যান্ডেল করেছে, মাইক সেট এনেছে, ওলামায়ে কেরামগণকে দাওয়াত দিয়েছে, খরচা আছে কি নাই আমি বেশি চাই না, ডিমান্ডও করব না, এই প্যান্ডেলের খরচা বাবদ এবং আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা কে কে চান আগামী বছর মাহফিলটা হোক, কে কে চাই হাত তুলে দেখাই, সবাই চাই, জোরে তাকবীর লাগাই নারায়ে তাকবীর, জোরে একবার তাকবীর লাগাই নারায়ে তাকবীর।